থানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদাত, ফারিহা, লকডাউনের তৃতীয় দিনে এখন বিকেল 5টার বেশি বাজে, তারপরও আমরা দেখছি যে সড়কে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে, বিশেষ করে যারা অপ্রয়োজনীয় ঘর থেকে বের হচ্ছেন কিংবা কোনো অজুহাত দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যে আসলে বিভিন্ন আইনের আওতায় নিয়ে আসার জন্য। এখন এই মুহূর্তে হাতিরঝিলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযান এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, বিশেষ করে যারা যে সমস্ত পরিবহনগুলো রয়েছে এবং যারা ব্যক্তিগত কাজ ছাড়া যারা বাইরে বের হয়েছেন তাদেরকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এখানে অর্থাৎ এখানে তল্লাশি করছে, জিজ্ঞাসাবাদ করছে। এবং কখনো কখনো আমরা দেখেছি যে যাদের কোনো প্রকার প্রয়োজন ছাড়া ঠুনকো অজুহাত দিয়ে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে তারা জরিমানাও করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজধানীতে প্রায় বেশ কয়েকটি এরকম আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের পেট্রোল টিম রয়েছে, যারা কিনা বিভিন্ন জোনে ভাগ হয়ে এই লকডাউন যাতে কার্যকর হয়, সাধারণ মানুষ যাতে এই করোনা সংক্রমণের জন্য যাতে রোধ করার জন্য কেউ যেন ঘর থেকে অপ্রয়োজনীয় বের না হয় তার জন্য তারা কাজ করে যাচ্ছে। এর বাইরে আমরা দেখেছি যে শুধু এই সড়কগুলোতে নেই, বিভিন্ন পাড়া মহল্লাগুলোতেও কিন্তু একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তারা টহল দিয়ে বেরোচ্ছেন এবং যাদের সেই সময়ে স্বাস্থ্যবিধি না মেনে যারা ঘর থেকে বের হচ্ছেন এবং বিশেষ করে এলাকায় অহেতুক আড্ডা দিচ্ছেন কিংবা হাতিরঝিল ঘোরাঘুরি করছেন এমন মানুষদেরকে কিন্তু তারা আইনের আওতায় নিয়ে আসছেন। এবং প্রাথমিকভাবে তারা আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে মূলত সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারা মাঠে নেমেছেন এবং এই করোনা সংক্রমণ অর্থাৎ প্রতিদিন যে মৃত্যু হার, একই সাথে সাথে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণের জন্য তারা এখন পর্যন্ত মাঠে রয়েছেন। এবং এই মাঠে থাকার সময় যারা এই লকডাউনকে অমান্য করার চেষ্টা করছেন কিংবা লকডাউনকে ভেঙে যারা ঘর থেকে বাড়ি করে চেষ্টা করছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সাথে সাথে নিয়ে আসছে। এর বাইরেও আমরা দেখেছি শুধু এই হাতিরঝিল এলাকায় না, আর রাজধানীর তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় আমরা দেখেছি এই পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন যেন নগরবাসী ঘরে থেকে। এ ছিল এখন পর্যন্ত রাজধানীর হাতিরঝিল থেকে লকডাউনের আইন শৃঙ্খলা বাহিনীর যেই অর্থাৎ যে কড়াকড়ি বিধিনিষেধ সেই সবশেষ খবর। ফারিহা, কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ।